গ্রামের মানুষগুলোর অর্থনৈতিক ও সামাজিক জীবনযাত্রার উন্নতির জন্য পরিকল্পিত পরিবর্তন হলই গ্রামীণ বা পল্লী উন্নয়ন। তো কারা এই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে? সরকার, এনজিও সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। আমরা এই ভিডিও লেকচারে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বার্ড ও সরকারের অবদান নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি শওকত আলী আছি আপনাদের সাথে। আমার ভিডিও লেকচারে সকলকে স্বাগত। তো রুরাল ডেভেলপমেন্ট বা গ্রামীণ উন্নয়ন বলতে আমরা কি বুঝি? পল্লী উন্নয়নের জন্য সরকার বিভিন্ন টেকনিক ব্যবহার করে, মূলত গ্রামাঞ্চলে উৎপাদন বৃদ্ধি, সম্পদের ন্যায় সঙ্গত বণ্টন, ক্ষমতায়নের মাধ্যমে গ্রামীণ দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নতি করা। পল্লী উন্নয়নে বা গ্রামীণ উন্নয়নে গ্রামের দরিদ্র, নারী ও শিশু সহ অন্যান্য সুবিধা বঞ্চিত গ্রুপকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো এই ভিডিও লেকচারের পূর্বে নগরায়ণ ও নগর উন্নয়নের উপর আমি যে ভিডিও লেকচারটা করেছিলাম, সেখানে আমি আলোচনা করেছিলাম যে মানুষ বেশি সুযোগ পেতে বা গ্রামীণ সমস্যা থেকে মুক্তির জন্য শহরে চলে যায়। কিন্তু শহরে অতিরিক্ত মানুষ হওয়ায় এবং শহরের অব্যবস্থাপনার কারণে আবার শহরের মানুষ বিভিন্ন সমস্যায় পড়ছে, আর শহরে বাস করা দিনে দিনে কঠিন হয়ে যাচ্ছে। তো আসলে গ্রামীণ উন্নতি হলে এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া থাকলে এই সকল সমস্যার সৃষ্টি হতো না, আমরা একটা সুষম উন্নয়নের দেখা পেতাম। এই অংশে আলোচনা করব গ্রামীণ উন্নয়নে সরকারের ভূমিকা এবং কার্যক্রম। বাংলাদেশ সরকার কৃষি ও পল্লী উন্নয়নের জন্য বাজেটে নিয়মিত টাকা বরাদ্দ দিয়ে যাচ্ছে। ভর্তুকি সরবরাহ, প্রতি বছরই বাংলাদেশ সরকার কৃষি খাতে প্রচুর পরিমাণে ভর্তুকি দিচ্ছে, সার, ডিজেল, বীজ এবং কৃষি সরঞ্জাম সরবরাহ করার জন্য। ফসল সংগ্রহের মেশিনগুলির দাম বেশি হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ভর্তুকি দিতে হচ্ছে। একটি বাড়ি একটি খামার প্রজেক্ট, এই প্রকল্পের উদ্দেশ্য হল গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের জন্য তহবিল সৃষ্টি এবং ওই তহবিল পারিবারিক খামারে বিনিয়োগ করে স্থায়ীভাবে আয় তৈরি করার মাধ্যমে টেকসই দারিদ্র বিমোচন। ফলে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষেরা নিজের বাসায় গরু, ছাগল, হাঁস, মুরগি, শাকসবজি উৎপাদন করে নিজেরা যেমন স্বাবলম্বী হতে পারতেছে, সাথে সাথে পরিবার ও সমাজের পুষ্টি ঘাটতিও পূরণ করতেছে। এর মাধ্যমে তাদের পারিবারিক ইনকামও বেড়ে যাচ্ছে, জাতীয় দারিদ্রের হার নামিয়ে আনায় অবদান রাখতেছে এই একটি বাড়ি একটি খামার প্রকল্প। সরকারের বিশাল কর্মসূচিগুলোর মধ্যে একটা হলো সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম। এর মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি এবং দারিদ্রতার হ্রাস করা হয়। এই প্রোগ্রামের আওতায় গরিব ও অসহায় মানুষদেরকে বিপদ ও ক্ষতির হাত থেকে রক্ষা করে তাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয়। সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে শর্তাধীন বা শর্তহীন নগদ টাকা হস্তান্তর বা দরিদ্র পরিবারগুলোকে পাবলিক ওয়ার্কস কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা, বেকারত্বের সুবিধার ব্যবস্থা করা, শ্রমের উৎপাদনশীলতা এবং আয় বাড়ানোর প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করে। এই বিশাল সামাজিক সুরক্ষা ব্যবস্থাটি বেকার, প্রতিবন্ধী, অসুস্থ, বৃদ্ধ, এতিম, পথশিশু ইত্যাদি সহ দুর্বল জনগোষ্ঠীর সমস্ত বিভাগকে কভার করে, যার লক্ষ্য দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের অবদান রাখতে এবং মানবিক পুঁজির উন্নতি করতে সাহায্য করে। বর্তমানে সরকার ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে গ্রামের উন্নয়ন করছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে যে কেউ অনেকগুলো ডিজিটাল সেবা একসাথে পেতে পারে। এখন 10টা সেবার জন্য 10 জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না, অনেকগুলো সেবা একসাথে ডিজিটাল সেন্টারগুলোতে পাওয়া যাচ্ছে। এছাড়া সরকারি অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে মোবাইল দিয়ে অনেকগুলো সেবা পাওয়া সম্ভব। এছাড়া গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ক্লাসরুম দেওয়া হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। এবং গ্রামাঞ্চলে এখন এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামের মানুষেরা সহজেই ফাইন্যান্সিয়াল সেবা পেতে পারছে। অধিকন্তু টেলিমেডিসিনের মাধ্যমে গ্রামের
সাধারণ মানুষেরা শহরের ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারবে এবং তাদের সেবা নিতে পারবে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের মাধ্যমে গ্রামের সাথে শহরের যোগাযোগ দিনে দিনে বেড়ে যাচ্ছে। এতে গ্রামাঞ্চলের ব্যবসায়ীদের এবং উদ্যোক্তাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে। এছাড়া সরকার গ্রামের মহিলাদেরকে ক্ষমতায়ন করার জন্য বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালনা করতেছে এবং এনজিওদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, যাতে তারা গ্রামীণ উন্নয়নে খুব বড় আকারে ভূমিকা পালন করতে পারে। এখন আমরা বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বা বার্ড নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি হলো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ উন্নয়ন বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও ব্যবহারিক কর্মকাণ্ডে নিয়োজিত একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান। এই বার্ড 1959 সালে কুমিল্লা জেলার কোটবাড়িতে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন আক্তার হামিদ খান। বার্ড নিয়মিত গবেষণার মাধ্যমে গ্রামীণ এলাকার বর্তমান সমস্যার বাস্তব ও কার্যকর সমস্যা বের করে যাচ্ছে। এই ধরনের একটি প্রকল্প হল কুমিল্লা মডেল প্রকল্প, যা পল্লী উন্নয়নে কুমিল্লা মডেল নামে পরিচিত। বার্ড ও কুমিল্লা মডেল। কুমিল্লা মডেল বার্ড থেকে বিকশিত একটি গ্রামোন্নয়ন উদ্যোগ। উৎপত্তি স্থলের নামানুসারে এই উদ্যোগটি কুমিল্লা মডেল নামে পরিচিত। কুমিল্লা মডেলের প্রবর্তক এবং একাডেমির প্রথম পরিচালক আক্তার হামিদ খান মাঠ পর্যায়ের জনগণের অংশগ্রহণের নীতি ও সমবায়ের ভিত্তিতে কৃষি ও পল্লী উন্নয়নের জন্য এ পদ্ধতি উদ্ভাবন করেন। এখন আমরা কুমিল্লা মডেলের বিস্তারিত আলোচনা করব। বার্ড অনেকগুলো সফল পল্লী উন্নয়ন মডেলের উদ্ভাবক। এই একাডেমি অ্যাকসেট পাইলট প্রকল্প হাতে নিয়ে একটি প্যাকেজে একীভূত করে কুমিল্লা মডেল নাম দিয়েছে। এই কুমিল্লা মডেল দেশ জুড়ে জনপ্রিয়তা লাভ করেছে এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে বাস্তবায়িত হচ্ছে। এর প্রধান উপাদানগুলো হলো রুরাল ওয়ার্কস প্রোগ্রাম। এই মডেলে গ্রামীণ চাহিদা অনুযায়ী ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে গ্রামের প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করে। তারপর থানা বা উপজেলা ইরিগেশন প্রোগ্রাম, এর মাধ্যমে জমিতে অধিকতর উৎপাদনশীলতা করার লক্ষ্যে উপজেলা সেচ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তারপর টু টায়ার কোঅপারেটিভ বা দ্বিস্তর সমবায়। কুমিল্লা পদ্ধতিতে সমবায়ের আওতায় গ্রাম পর্যায়ে জনগণকে সংগঠিত করে সমবায় সমিতি গঠন করা। এর কাজ হল প্রশিক্ষণ প্রদান, পুঁজি গঠন, বিভিন্ন উপকরণ ও ঋণের ব্যবস্থা এবং প্রযুক্তি হস্তান্তরের সহায়তা প্রদান। তারপর আমরা দেখি উপজেলা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। দেশব্যাপী মাঠ প্রশাসনে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় সাধন এবং তৃণমূল পর্যায়ে মানব সম্পদ উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে উপজেলা প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র একাডেমির কর্মসূচি ব্যবহৃত হচ্ছে। পরিবার পরিকল্পনা প্রোগ্রাম। সমবায় কর্তৃক মনোনীত গ্রামের মহিলা এবং মিডওয়াইফরা পরিবার পরিকল্পনা এজেন্ট হিসেবে কাজ করত এবং গর্ভনিরোধ বিতরণ করত। বাজার ও উপযুক্ত লোকেশনে লোক সঙ্গীতের মাধ্যমে পরিবার পরিকল্পনা সম্পর্কিত প্রচার চালু হয়েছিল। এই কার্যক্রমগুলো থানা পরিবার পরিকল্পনা কর্মসূচির কাঠামোর বিকাশের দিকে পরিচালিত করে, যা সারা দেশে জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির ভিত্তি স্থাপন করেছিল। বার্ড প্রবর্তিতেও উল্লেখিত সকল কর্মসূচি, পদ্ধতি ও ধারণাকে সমন্বিতভাবে পল্লী উন্নয়নে কুমিল্লা মডেল বলা হয়। এখন আমরা বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বা বার্ডের মূল কার্যাবলী নিয়ে আলোচনা করব। এক, গ্রামীণ উন্নয়ন এবং এ প্রাসঙ্গিক বিষয়ে গবেষণা করা। দুই, সরকারি কর্মকর্তা ও গ্রামীণ উন্নয়নের সাথে সম্পর্কিত অন্যান্যদের প্রশিক্ষণ দেওয়া। মানব সম্পদ উন্নয়নে বার্ড গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। বার্ড একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ের লোকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। জাতীয় পর্যায়ের প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তা, পল্লী উন্নয়নের সাথে জড়িত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় সরকার ও সংগঠনের নেতৃত্ববৃন্দ। তিন,
উন্নয়নের প্রচলিত ধারণা ও মতবাদ পরীক্ষা নিরীক্ষা করে পল্লী উন্নয়নের মডেল উদ্ভাবন করা। চার, পল্লী উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম ও কর্মসূচির মূল্যায়ন করা। পাঁচ, সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানকে উপদেশ ও পরামর্শমূলক সেবা প্রদান করা। ছয়, দেশি ও বিদেশি ছাত্রছাত্রীদের গবেষণা কাজে পরামর্শ ও কাজ তদারকি করা। সাত, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন ও কর্মশালার আয়োজন ও পরিচালনা করা। আট, পল্লী উন্নয়নের ক্ষেত্রে নীতি নির্ধারক গোষ্ঠীকে পরামর্শ প্রদান করা। বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড বিআরডিবি পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে একটি বৃহৎ সরকারি প্রতিষ্ঠান। কুমিল্লা মডেলের দ্বিস্তর সমবায় পদ্ধতি যা বর্তমানে বিআরডিবি কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। বিআরডিবি সরকারের পল্লী উন্নয়ন নীতি ও কৌশলের সাথে সঙ্গতি রেখে গ্রামের ক্ষুদ্র ও সম্পদহীন দরিদ্র জনগোষ্ঠীকে সমবায় সমিতি ও ইনফর্মাল গ্রুপ করে সমন্বিত গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ এ পর্যন্তই। আপনাদের কারো এ বিষয়ে কনফিউশন বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকুন নতুন ভিডিওর জন্য। আগামী ভিডিওতে নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।